মনুষ্য রূপে জন্ম নিয়েছি। শ্রীমদ ভাগবতে বলছে স্বর্গী নপ্তে তমিচ্ছন্তি লোকে নিরাইনস্তথা সাধকম জ্ঞান ভক্তি ভ্রাম উভয়ম তত সাধকম। এগারোতম স্কন্ধের বিশতম অধ্যায়। স্বর্গের যারা দেবতা আছে ইন্দ্র বরুণ কুবের অগ্নি যম পবন, এরাও মনুষ্য শরীর পাওয়ার জন্য প্রার্থনা করে। আমরা সেই মনুষ্য শরীর প্রাপ্ত করেছি, আমাদের উদ্দেশ্য কি, আমরা কেন পৃথিবীতে মনুষ্য শরীর নিয়ে আসলাম, আমাদের কর্তব্য কি, এইগুলো আমাদের বুঝতে হবে। শুধুমাত্র আহার নিদ্রা ভয় মৈথুন অর্থ উপার্জন সম্মান প্রতিপত্তি বৈভব এইগুলো করার জন্য আমাদের জন্ম হয়নি। আহার নিদ্রা ভয়া মৈথুনা সামান্যমে তৎ পশুভীর নারানাম জ্ঞানম নারানাম অধিক বিশেষা জ্ঞান নহীনা পশুভী সমানা। আমাদের শাস্ত্র বলছে একটা পশু আহার করে মনুষ্য আহার করে, একটা পশু নিদ্রায় আচ্ছন্ন হয় ঘুমায়, একটা মানুষও ঘুমায়। একটা পশুরও জীবনের ভয় আছে, একটা মানুষেরও জীবনের ভয় আছে। একটা পশুও সন্তান উৎপাদন করে মৈথুন করে, মানুষও তাই মৈথুনের মধ্য দিয়ে প্রজা উৎপাদন করে। কিন্তু এই কর্মগুলো তো তাদের সঙ্গে আমাদের সেম, পশুকুল আর মনুষ্যকুল একই, মানে কেন আমাদের সঙ্গে তাদের তফাৎটা কোথায়? না বলছে জ্ঞানম নারায়ণম অধিক বিশেষ, ভগবান দয়া করে মানুষের ভিতরে জ্ঞান শক্তি প্রদান করেছেন, বিবেক প্রদান করেছেন, চেতনা শক্তি প্রদান করেছেন। তাই মনুষ্য হওয়া সত্ত্বেও যাদের বিবেক জাগ্রত হয় নাই, মনুষ্য শরীর পাওয়া সত্ত্বেও যাদের জ্ঞানোন্মেষ হয় নাই, মনুষ্য শরীর পাওয়া সত্ত্বেও যাদের চেতনার জাগরণ হয় নাই বলে জ্ঞান না হি না পশু ভি সমানা, তার বেঁচে থাকা আর পশুর বেঁচে থাকা সমান। কাজে জ্ঞান লাভ করতে হবে, জ্ঞান প্রাপ্তি আমাদের উদ্দেশ্য। কেন না, জ্ঞানাত ভগবত প্রাপ্তি, জ্ঞান লাভ করলেই ভগবত প্রাপ্তি হওয়া যায়। আর যেহেতু ভগবত প্রাপ্তি আমাদের অন্তিম উদ্দেশ্য, সেই কারণে কি করে ভগবানকে পাওয়া যায় সেই চেষ্টাই করা উচিত। ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন তোমার জন্য যা পেয়েছ দিয়েছেন তা তিনি। মায়েরা শোনেন, ঠাকুর বাংলায় বানিয়ে দিচ্ছেন, আমি প্রথমে বাংলা বলছি পরে বলবো। তোমার জন্য যা পেয়েছ দিয়েছেন তা তিনি, তার জন্য কি করেছ রাখলে কে তা চিনি। ঠাকুর বলছেন এ পৃথিবীর মানুষ, তোমার জন্য যা পেয়েছ, তোমার জন্য যা যা দরকার, দেখার জন্য চোখের আলো দরকার, খাবার গ্রহণের জন্য স্বাদ গ্রহণের জন্য জিহ্বার দরকার, নিঃশ্বাস প্রশ্বাসের জন্য বাতাসের দরকার, জীবন বেঁচে থাকার জন্য জলের দরকার, অন্নের দরকার, সব ভগবান দিয়েছেন। যদবাচান্যভ্যুদীতম যেন বাগভ্যুদ্ধতে তদেব ব্রহ্মতং বিদ্ধি নেদম যদিদম উপাসতে যন্মনসানমনুতে যেনাহুর্মনোমতম তদেব ব্রহ্মতং বিদ্ধি নেদম যদিদম উপাসতে যচ্চক্ষুষান পশ্যতি যেন চক্ষুংষি পশ্যতি তদেব ব্রহ্মতং বিদ্ধি নেদম যদিদম উপাসতে যশ্রোত্রণাশৃণতি যেন শ্রোত্রমিদম শ্রুতম তদেব ব্রহ্মতং বিদ্ধি নেদম যদিদম উপাসতে যপ্রাণেন ন প্রাণিতি যেন প্রাণ প্রণীয়তে তদেব ব্রহ্মতং বিদ্ধি নেদম যদিদম উপাসতে। কেন উপনিষদ বেদ বলছে যাকে বাক্য দ্বারা প্রকাশ করা যায় না, কিন্তু যার দয়ায় তুমি বলতে পারো তিনি ব্রহ্ম তিনি ভগবান। যাকে চামড়ার চোখ দ্বারা দেখা যায় না, কিন্তু যার দয়ায় তোমার দৃষ্টি শক্তি দর্শন করে তিনি ভগবান। যাকে কান দ্বারা শোনা যায় না, কিন্তু যার দয়ায় তুমি শুনতে পারো তিনি ভগবান। তাহলে আমরা চলছি ফিরছি খাচ্ছি ঘুমাচ্ছি সব তো ভগবানের দয়ায়, ঈশ্বরের দয়ায়, পরম পিতার দয়ায়। তার খবর আমরা কয়দিন করেছি, সেই ভগবানের ভাবনা আমাদের কতদিন হয়েছে, কোন সময় হয়েছে, আমাদের সময় নাই। আমি সকল কাজের পাই হে সময়, তোমারে ডাকিতে পাইনি। আমি কত কি যে খাই ভস্য আর ছাই তব নাম অমৃত খাইনি। আমাদের সব কাজের সময় আছে, ছেলেকে ভালো স্কুলে ভর্তি করাতে হবে সময় আছে, উত্তর পাশের জমিটা কম দামে পাওয়া যাচ্ছে সময় আছে, বাজারে একটা ইলিশ মাছ এসেছে কিনতে হবে সময় আছে, বউয়ের জন্য চেন বানাতে হবে সময় আছে,
বন্ধুর জন্য সময় দিতে হবে সময় আছে বান্ধবীর জন্য সময় দিতে হবে সময় আছে ধর্মসভায় সময় নাই সৎসঙ্গে সময় নাই দীক্ষা নেব সময় নাই পূজা করব সময় নাই ধ্যান করব সময় নাই জপ করব সময় আমাদের সময়টা কোন দিন হয় ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন যা করবি কাল তা কর আজ যা করবি আজ তা কর এক্ষুনি পলকে প্রলয় হয়ে যেতে পারে সৎ কাজ তুই করবি কখন আরে সৎ কাজ হবে হবে আরে এখন কি বয়স নাকি হবে কোন দিন করবেন আপনি অগ্নিপুরাণ বলছেন সোহাগ আর্যমাদ্য করবি পূর্বাহ্নে চ পরাহ্নিকম নহি প্রতীক্ষতে মৃত্যু কৃতাঙ্গভাস্য ন বা কৃতম যা তুমি পূর্বাহ্নে করবে তা এখনই করো নহি প্রতীক্ষতে মৃত্যু তোমার জন্য মৃত্যু বসে থাকবে না যমরাজ আপনার জন্য ওয়েট করবে না যে ছেলেটা তো দীক্ষা হয় নাই দীক্ষা নেবে তারপরে তার জান কবচ করবো বসে থাকবে না তাই ধর্ম করতে হয় এক্ষণিক